নমস্কার, বিশাল খবর, ভাইরাল খবর, সৌরভ গাঙ্গুলি নাকি বিজেপিতে জয়েন করছে। এই খবরটি রীতিমতো ভাইরাল পশ্চিমবঙ্গের অলিতে গলিতে। 2021 কাছে আসতেই নানা জল্পনা তল্পনা পশ্চিমবাংলার রাজনীতিতে। কান পাতলেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করছে, কান পাতলেই শোনা যাচ্ছে মুকুল রায় তৃণমূলে জয়েন করছে। নানা জল্পনা তল্পনা, এরই মাঝখানে আবার বিশাল জল্পনা, সৌরভ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করছে। এই ঘটনাটির সূত্রপাত হয়েছে বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজেই মমতা ব্যানার্জির কাছ থেকে 2 একর জমি নিয়েছিলেন, সেই জমি তিনি ফিরিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে। আসলে তিনি একটি স্কুল করতে চেয়েছিলেন, সেই জন্য মমতা ব্যানার্জি তাকে জমি দিয়েছিলেন, ঠিক সেই জমি তিনি আবার ফিরিয়ে দিলেন। এমনিতেই রাজ্য জুড়ে চলছে নানা জল্পনা তল্পনা, তারই মাঝখানে এই জমি ফেরত দেওয়া, নানা মহলে নানা মত। সকলেই বলছেন সৌরভ গাঙ্গুলি নাকি বিজেপিতে জয়েন করছে, এটিই তার প্রথম ধাপ। সত্যি যদি সৌরভ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করে তাহলে আপনারা লিখে রাখুন, বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় 250-250টির মতো সিট পাচ্ছে। সকলেই মানছে সৌরভ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করবে, কারণ সৌরভ গাঙ্গুলিকে বিজেপির থেকেই বিসিসিআই এর সভাপতি বানানো হয়। সেইখানে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির সঙ্গে এবং অমিত শাহদের সঙ্গে কোনো মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সৌরভ গাঙ্গুলি হয়তো জয়েন করছেন বিজেপি এবং তিনি হবেন পশ্চিমবাংলার বিজেপির মুখ্যমন্ত্রী। তাহলে এই খবরটি যদি সত্যি হয়ে থাকে তাহলে তৃণমূলের কপালে বড়ই কষ্ট, কারণ সৌরভ গাঙ্গুলির সামনে দাঁড়ানোর মতো কোনো ক্যান্ডিডেট কোনো পরিস্থিতিই নেই তৃণমূলের সামনে। তৃণমূল কংগ্রেস সৌরভ গাঙ্গুলির সামনে নতমস্তক হয়ে যাবে এবং ভোট যুদ্ধে নামার আগেই কার্যত হার স্বীকার করে নেবে তৃণমূল কংগ্রেস। গাঙ্গুলি যদি বিজেপিতে জয়েন করে এই মুহূর্তে তাহলে বলে রাখলাম 250-এর মতো সিট পাবে বিজেপি। তবে এই খবরটি কতটা সত্যতা রয়েছে তা এবার সৌরভ গাঙ্গুলি নিজেই জানাবেন। সৌরভ গাঙ্গুলি নিজে এখনও বলেননি যে তিনি বিজেপিতে জয়েন করবেন, কিন্তু সকলেই ধরে নিয়েছেন বিজেপিতে জয়েন করার সৌরভ গাঙ্গুলির এটি প্রথম পদক্ষেপ। তো আপনাদের মনে কী চলছে, গাঙ্গুলি বিজেপিতে আসলে তৃণমূল কি গোহারা হারবে? কমেন্টে লিখবেন। জয় হিন্দ।